হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কোন গাছের ভিডিও শেয়ার করব। তো ফ্রেন্ডস, কটন রোজ প্লান্টের ভিডিও তোমাদের সঙ্গে এর আগে জুলাই মাসের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রেন্ডস, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই গাছকে নতুন করে খাবার দাবার দিয়ে রিপট করে ফেলতে হয়, কারণ আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছের ফুল পাই। সেই জন্য আমাদেরকে জুলাই, আগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যে এই গাছকে রিপট করে ফেলতে হয়। তো এই জুলাই মাসে বৃষ্টি আসার আগে যদি আমরা এই গাছকে রিপট করে ফেলতে পারি, সবথেকে বেস্ট টাইম হচ্ছে ওইটা। যদি কোনো রকমভাবে দেরি হয়ে যায়, তাহলে আগস্ট কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি আমরা রিপোর্ট করে ফেলি, তাহলেও আমরা সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে এই গাছের ফুল পেতে পারি। হয়তো একটু ফুলের পরিমাণ কম বা বেশি হতে পারে, কিন্তু ফুল আমরা পাবো। আমি এই সময় যে ভিডিওটা দিচ্ছি, এটা আরও কিছুদিন আগে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমার ভিডিও শ্যুট করতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা টাইম মতো এই ভিডিওটা দিতে পারিনি। আমি এই গাছের রিপোর্টিং করেছি সেপ্টেম্বর মিডিলে। তো গাছের কন্ডিশানটা এখন খুব ভালো আছে। আমার যেই পরিমাণ গাছের কন্ডিশান হয়েছিল তার ছবি আমি দিয়ে দিলাম, তোমরা দেখেই বুঝতে পারবে গাছটা কীরকম হয়ে গেছিলো। তো এখন বেশ ভালো আছে গাছটা। তো ফ্রেন্ডস, আমি তাহলে চলে যাই। আমি এর মাটি কিভাবে তৈরি করেছি, কী কী খাবার দিয়েছি, সমস্ত কিছু। তো ফ্রেন্ডস, প্রথমেই যেটা বলবো, মাটি অনেকভাবে অনেকেই তৈরি করে, তবে আমি খুব সিম্পল এবং সাধারণভাবে তৈরি করি। আমি বালি, মাটি এবং কম্পোস্ট সম পরিমাণে দিই, সাথে দিই ফাঙ্গিসাইড পাউডার, সাথে দিই ফুরাডন এক চামচ করে। ফাঙ্গিসাইড পাউডার তোমরা যে কোনো ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করতে পারো, 1 টিস্পুন। আর সাথে দিই, যেটা যদি বৃষ্টি না থাকে তাহলে দেবো সর্ষে খোল, আর নিম খোল, আর দেবো বোন মিল। আর যদি বৃষ্টি হয় তাহলে 10 26 26 দেবো। তো পরিমাণে কম, অর্গ্যানিক সার পরিমাণে একটু বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু যেগুলো রাসায়নিক সার সেগুলো পরিমাণে কম দিতে হবে, 1 টিস্পুন 10 26 26 তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো। তো এইভাবে আমি মাটিটাকে তৈরি করেছি। যারা জুলাই মাসের আগে এই গাছের মাটি তৈরি করবে, তারা নিম খোল, সর্ষে খোল, বোন মিল, তারপরে গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট এবং সাথে স্যান্ড আর ফাঙ্গিসাইড পাউডার এবং ফুরাডন দিয়ে মাটিটাকে তৈরি করবে। আর যারা বৃষ্টির মধ্যে গাছটাকে তৈরি করবে, তারা এনপিকে 10 26 26 আর সাথে নিম কেক পাউডার দেবে, আর মাটি, বালি আর কম্পোস্ট সম পরিমাণে দেবে। তো এইভাবে মাটিটাকে তৈরি করবে। এছাড়া গাছের প্রুনিং করতে হবে। দেখো, আমি ছোটো তিনখানা ব্রাঞ্চকে আমি প্রুনিং করে দিয়েছি ছোটো ছোটো করে। তো সেই ব্রাঞ্চটা দেখো কতদিন আগে করেছি, দেখো শুকিয়ে গেছে, ব্রাঞ্চের যে জায়গাটা আমি কাটিং করেছি সেই জায়গাটা শুকিয়ে গেছে। তো এইভাবে তোমরা গাছটাকে প্রুনিং করবে এবং খাবার দেবে, সাথে যে পাতার পেছনগুলো তোমরা চেক করবে, যে এই গাছে সাদামাছির উৎপাত হয়, মিলিবাগের উৎপাত হয়, ওগুলোকে চেক করবে এবং তার জন্য তোমরা কীটনাশক ওষুধ ব্যবহার করবে। সাদামাছির উৎপাত হলে ইয়েলো স্টিকি ট্র্যাপ তোমরা ব্যবহার করতে পারো, খুব সস্তায়। তাছাড়া আরও অনেক ধরনের ওষুধ আছে, তোমরা মার্কেটে গেলে তোমরা সাদামাছি লেগেছে বললে তারা ঠিক ওষুধ দিয়ে দেবে। তো সস্তার মধ্যে তোমরা ইয়েলোস্টিকের ট্র্যাপ ব্যবহার করতে পারো। মিলিবাগ যদি তোমাদের অ্যাটাক করে, তাহলে একতারা ইউজ করতে পারো কিংবা একা ইউজ করতে পারো। তবে এগুলো অ্যাটাক হওয়ার আগে থেকেই তোমরা গাছকে 6 7 দিনে অন্তত একবার করে দিতে থাকবে, তাহলে এই সমস্ত পোকামাকড়ের উৎপাত হবে না। আবার ল্যাদা পোকাও হয় এই গাছে, যখন মাটি থেকে উঠে আসে এই পোকা, গাছের পাতা খায়। তো আর কিংবা শুয়োপোকা হয়, শুয়োপোকা হলে শুয়োপোকা মারার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ডস। যেমন আমাদের গাছ প্রিয়, তেমনি কিছু কিছু পোকা বা জীবজন্তু আমাদের
প্রয়োজন হয়, তো সেই জন্য শুয়োপোকাকে রেখে দিলে তারা নির্দিষ্ট সময় প্রজাপতি হয়ে উড়ে যাবে। তো এইভাবে তোমরা গাছের কেয়ার নেবে, কিংবা সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক তোমরা স্প্রে করতে পারো মাঝে সাঝে, খুব একদিন 15-20 দিন বা 25 দিনে বা মাসে একবার তোমরা ব্যবহার করতে পারো। তো এইভাবে তোমরা পোকামাকড়কে কন্ট্রোলে রাখবে। এছাড়া অনুখাদ্য তোমাদেরকে দিতে হবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর। প্লান্ট গ্রোথ রেগুলেটর দিতে হবে তখন যখন হচ্ছে তোমরা গাছকে প্রুনিং করবে, প্রুনিং করার 3-4 দিন পর তোমরা প্লান্ট গ্রোথ রেগুলেটর তোমরা ব্যবহার করতে পারো। প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে তোমরা মিরাকুলান কিংবা বুস্টার টু দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো, তাতে করে গাছের গ্রোথটা খুব ভালো হবে। আর তাছাড়া উইকলি তোমরা অনুখাদ্য ব্যবহার করতে পারো, অনুখাদ্য তোমরা অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারো। তো এইভাবে পুরো গাছটাকে কেয়ার নেবে, আর গাছটাকে এমন একটা জায়গায় রাখবে যেখানে ফুল সানলাইট পড়ে গাছের ওপর, কারণ এই এই গাছ সানলাইট খুব পছন্দ করে, ফুল সানলাইট থাকে, সেই রকম একটা জায়গায় গাছটাকে রাখবে। আর বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয় তাই জলের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু তোমরা বর্ষা ছাড়া বাকি যেমন গরমকালে এই গাছকে ভালো মতো জল দেবে। আর বর্ষাকালে জলের যেহেতু বৃষ্টি হয় সেহেতু জল খুব বেশি দিতে হয় না, তবে খেয়াল রাখবে যেন ড্রেনেজ হোল ঠিকঠাক থাকে, যেন জল গোড়াতে যেন জমে না যায়। জল যদি গোড়াতে জমে যায় তাহলে এই গাছটা মারা যেতে পারে। তাই মাটি সবসময় হালকাভাবে এর মাটি তৈরি করবে এবং জল যেন ভালো মতো বেরিয়ে যায় সেটাও নজরে রাখবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা যদি কেয়ার করো তাহলে তোমরা সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে তোমরা এই গাছের কুঁড়ি আসবে এবং ফুলও ফুটবে। আর এই ফুল সকালে একরকম এক কালার থাকে, দুপুরে তার কালারটা চেঞ্জ হয়, আবার যখন বিকেল হয়ে আসে তখন তার কালারটা চেঞ্জ হয়। তো ফ্রেন্ডস, এই ছাড়া এই গাছে মোটামুটি আমি সব কিছু বলে দিলাম। আর কাটিং থেকে এই গাছ তৈরি হয়, তোমরা যদি খুব সহজে চারা তৈরি করতে চাও তাহলে বর্ষাকালে এই গাছের ডালকে ভেজা বালির মধ্যে কিংবা 8-10 দিন কাটিংটা জলের মধ্যে রেখে দেবে, তাহলে খুব দ্রুত রুট বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বাই ফ্রেন্ডস।